সৎপাকে বাধা পড়লেন আদিত আর কৌশাম্বি। তাদের বিয়ের বিভিন্ন মুহূর্ত নিয়ে হাজির আমরা, চলুন দেখে নেওয়া যাক অনেক না দেখা মুহূর্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, 9 মে বিয়ের পিঁড়িতে বসলেন আদিত আর কৌশাম্বি। আদিত আর কৌশাম্বির বিয়ের কিছু না দেখা মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক আবার। আদিত আর কৌশাম্বির বিয়ের একদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। তার আগে আমরা দেখেছিলাম আইবুড়ো ভাত খেতে বসেছিলেন অভিনেত্রী কৌশাম্বি ফুলকি ধারাবাহিকের সেটে। এছাড়াও আদিত আর কৌশাম্বিকে একসঙ্গে আইবুড়ো ভাতেও দেখা গিয়েছিল। বন্ধুরা, তারপরেই বিয়ের আগের দিন ছিল অভিনেত্রীর বাড়ির আইবুড়ো ভাতের অনুষ্ঠান। গোলাপি রঙের শাড়িতে নজর কেড়েছিলেন অভিনেত্রী, বেশ মিষ্টি দেখাচ্ছিল এই অনুষ্ঠানে কৌশাম্বি চক্রবর্তীকে। সকাল হতেই অধিবাসের অনুষ্ঠানে বসেন অভিনেত্রী। লাল সাদা শাড়ি, গাভর্তি, সোনার গয়না নজর কেড়েছেন অভিনেত্রী অধিবাসের অনুষ্ঠানে। আপনারা দেখছেন অধিবাসের সাজে অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে। অপরদিকে আদৃতের বাড়িতেই সকাল সকাল শুরু হয়ে গিয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠানে। দেখা গিয়েছিল ধুতি গেঞ্জি গলায় গামছা দিয়ে অভিনেতাকে, চোখে চশমা, মাথায় টোপর পরে বেশ সুন্দর দেখাচ্ছিল আদৃতকে গায়ে হলুদের অনুষ্ঠানে। গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছে আদৃতকে পরিবার ও প্রিয়জনদের মাঝে মজা করতে। অভিনেতা আদৃতের গায়ে হলুদের পর অভিনেত্রী কৌশাম্বির বাড়িতে সম্পন্ন হয় গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের জন্য হলুদ রঙের শাড়ি, তার সঙ্গে ফুলের সাজেই সেজে উঠেছিলেন অভিনেত্রী। দুষ্ট মিষ্টি মেজাজে নজর কেড়েছেন কৌশাম্বি চক্রবর্তী তার গায়ে হলুদের অনুষ্ঠানে। আপনারা দেখছেন কৌশাম্বির গায়ে হলুদের বিভিন্ন মুহূর্ত, যেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে পরিবারের সদস্যরা স্নানও করাচ্ছেন। তারপরেই সকলে অপেক্ষা করছিলেন আদৃত আর কৌশাম্বিকে বর আর কনের বেশে দেখবার জন্য। সন্ধে গড়াতেই অভিনেত্রীকে দেখা গেল লাল রঙের বেনারসিতে। লাল রঙের বেনারসি, গাভর্তি, সোনার গয়নায় অভিনেত্রী সেজে উঠেছিলেন কনের বেশে। অপরদিকে হলুদ রঙের পাঞ্জাবি আর ধুতিতে এসেছিলেন অভিনেতা বিয়ে করতে কৌশাম্বিকে। অভিনেতা আদৃতকে বরণ করে নেন তার শাশুড়ি মা, অর্থাৎ কৌশাম্বির মা। হাত ধরেই জামাইকে বিয়ের প্রাঙ্গণে প্রবেশ করান অভিনেত্রীর মা। আপনারা দেখছেন সেই মুহূর্ত, অভিনেতাকে দেখা যায় নিধু বর এবং মিঠাই ধারাবাহিকের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির হতে। হ্যাঁ বন্ধুরা, ছাদনাতলায় আসার আগে বরযাত্রীর সঙ্গে অভিনেতা এসেছিলেন। বরযাত্রী হিসেবে দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকের তারকাদের। আদৃতের সঙ্গে এই মোদক পরিবারের সদস্যরা কৌশাম্বির বাড়িতে প্রবেশ করে। কৌশাম্বির আদৃতের বিয়ে উপলক্ষে বিনোদন জগতের অনেক তারকাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফুলকি ধারাবাহিকের তারকারা উপস্থিত হয়েছিলেন তাদের কৌশাম্বির বিয়ের অনুষ্ঠানে। একের পর এক ছবি আসে প্রকাশ্যে, যেখানে দেখা যায় টলি তারকাদের ঢল। তারপরেই বিয়ের বিভিন্ন অনুষ্ঠান পালন করতে দেখা যায় কৌশাম্বি আর আদৃতকে। দেখা গিয়েছে শুভদৃষ্টি, মালা বদলের মতো অনুষ্ঠান। এছাড়াও দেখা গিয়েছে খৈদান এবং সিঁদুর দানের মতো অনুষ্ঠান। আপনারা দেখছেন বিয়ের পর মুহূর্তেই কৌশাম্বি আর অভিনেতা আদৃতকে। সিঁথিতে সিঁদুর দিতেই অভিনেত্রীর রূপ যেন আরও আরও সুন্দর হয়ে ওঠে। কৌশাম্বিকে কোলে নিয়ে এই ছবিটিও প্রকাশ্যে আসে। এই ছবিটি আদৃত নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে, তার সঙ্গে সকলকে জানিয়েছেন ধন্যবাদ। অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীও শেয়ার করেছেন এই ছবিটি। তাছাড়াও দেখা গিয়েছে দুজনকে বেশ খোশমেজাজে। জানা যায় বাসর রাতে অভিনেতা গানও গিয়েছেন গিটার হাতে। বন্ধুরা, আপনারা দেখছেন কৌশাম্বি আর আদৃতের বিয়ের কিছু মিষ্টি মুহূর্ত। আদৃত আর কৌশাম্বির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তাদের বিবাহিত জীবনের জন্য। আদৃত আর কৌশাম্বির গ্র্যান্ড রিসেপশন হতে চলেছে 11ই মে। এই রিসেপশন পার্টি সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।